বিক্রয় ডট কম এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বড় মার্কেট প্লেস যার মাধ্যমে আপনি আপনার ব্যবহৃত অথবা অব্যবহৃত যে কোনো ধরনের পণ্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিক্রয় ডট কমের সাহায্যে আপনার যে কোনো একটি পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনারা আপনাদের গুগল প্লে স্টোর থেকে বিক্রয় ডট কম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটিকে ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখানে একটি অ্যাড পোস্ট করুন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে তিনটি অপশন আসবে গুগল দিয়ে চালিয়ে যান ফেসবুকের সঙ্গে চলুক ইমেল দিয়ে চালিয়ে যান আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা দিবেন আমি ফেসবুকের সঙ্গে চলুক এই অপশনটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে অর্থাৎ আপনি কোন ধরনের বিজ্ঞাপন দিতে চান সেটিকে সিলেক্ট করবেন আমি যেহেতু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি চার্জারের বিজ্ঞাপন দিবেন তাই চার্জারটি যেহেতু পণ্যের মধ্যে পড়ে তাই আমি প্রথম অপশনটিতে ক্লিক করব। প্রথম অপশনটিতে ক্লিক করার পরে আমি মোবাইল অপশানে ক্লিক করব তারপরে মোবাইল ফোন অ্যাক্সেসারিজে ক্লিক করব যেহেতু মোবাইল ফোনের চার্জার মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ভিতর পড়ে তারপরে একটি স্থান নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি কোথা থেকে আপনার বিজ্ঞাপনটি দিচ্ছেন এই জন্য আমি ঢাকা বিভাগ নির্বাচন করব তারপরে জেলা নির্বাচন করতে হবে আমি মুন্সীগঞ্জ জেলা নির্বাচন করলাম তারপরে আপনার পণ্যটি ছবি যোগ করুন ছবি যোগ করার জন্য আপনি গ্যালারিতে যান গ্যালারিতে গিয়ে আপনার ক্যামেরা থেকে গ্যালারিতে যে ছবিগুলো তোলা আছে ছবিগুলো অ্যাড করুন ছবিগুলো অ্যাড করার পরে আপনার পণ্য ধরেন নির্বাচন করুন চার্জার তারপর আপনার পণ্যটি কি ব্যবহৃত নাকি নতুন বিজ্ঞাপনের শিরোনাম চার্জার বিবরণ আপনারা যদি চান যে আপনার পণ্যটি বেশি সংখ্যক ক্রেতা আগ্রহ সহকারে কিনুক তাহলে আপনার পণ্যটির লম্বা একটি বিবরণ দিবেন অর্থাৎ আপনার পণ্যটি সম্পর্কে আপনার কাছে যতটুকু ধারণা আছে ততটুকুই লেখার চেষ্টা করবেন বিবরণ দেওয়া হয়ে গেলে আপনি আপনার পণ্যটির মূল্য নির্ধারণ করুন আপনার পণ্যটি যদি আপনি আলোচনা সাপেক্ষে বিক্রি করতে চান তখন এখানে ক্লিক করবেন আর যদি দামে বিক্রি করতে চান তাহলে আর এখানে ক্লিক করার প্রয়োজন নেই আমি আমার পণ্যটি একদমে বিক্রি করব তাই এখানে দাম লিখিয়ে দিলাম তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যাতে করে ক্রেতা আপনাকে ফোন দিতে পারে তারপরে এখানে ক্লিক করুন তারপরে বিজ্ঞাপন দিনে ক্লিক করুন এই তো আপনার পণ্যটি বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল আমার আজকের ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ